আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার যে বাংলাদেশ থেকে আব্দুল সত্তর ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হলো জি যে ফ্যামিলির মধ্যে সবাই নামাজে কিন্তু একটা ছেলে নামাজ পড়ে না বহু চেষ্টা করার পরে নামাজ পড়ে না এবং ছেলের বউ নামাজ পড়ে না তা তাদের কামাই খাওয়া যাবে কিনা এবং ছেলের বউ ছেলের বউ অর্থাৎ ছেলের ওয়াইফের রান্না খাওয়া যাবে কিনা এই সম্পর্কে আমাদেরকে জানাবে না আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালাম রসৌলি হিলকারী মাম্মাবাদ জি আব্দুল সত্তর ভাই এটা তো একটা দুঃখজনক ঘটনা যে ছেলে নামাজ না পড়া এবং ছেলের বউ নামাজ না পড়া এটা অবশ্যই দুঃখজনক ঘটনা যে ছেলে নামাজ পড়বে না এটা বাপের কিছু ভুল ভ্রান্তিও ধরা পড়ে যে বাপ সেই ধরনের শিক্ষা শিক্ষিত করতে পারে না সেই ধরনের আদর্শ দিতে পারে নাই ছোট কাল থেকে সেই ধরনের তার বিয়াতে নিতে পারে নাই যদি আগের থেকে আল্লাহর সেই বিধানের মধ্যে রাখতো সেইভাবে তাকে তার সেই ধরনের তাকে শিক্ষা দীক্ষা বড় করতো সেই ধরনের পরিবেশে তাকে রাখতো অবশ্যই ছেলে পড়তো এবং আশা করা যায় ছেলে বউ নামাজ নামাজ পড়তো ছেলের মধ্যে দিতে পারি না সেই ধরনের শিক্ষা আমরা শিক্ষিত করতে পারি না সেই ধরনের পরিবেশে আমরা রাখতে পারি না সেই শিক্ষা দিতে পারি না আমরা আজকে যে ধরনের মা বাপকে দেখা যায় সে ছেলে বড় হলে কিভাবে নামাজ পড়বে যে সে যে পরিবেশে গড়ে উঠতেছে মাই তো নামাজ পড়ে না বাপু নামাজ পড়ে না বড় হইলে পড়তেছে কিন্তু এক সময় তো এইভাবে চলতেছে আজকে দেখেন যে শিক্ষাগুলো চলতেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তারপর প্রাইভেট ইউনিভার্সিটি তারপর যেভাবে ছেলে মেয়ের অবাধ মিলামশা প্রাইভেট ইউনিভার্সিটিতে বলেন বা যেভাবে আমাদের দেশের পরিবেশ এভাবে কিভাবে ছেলে মেয়ে নামাজ পড়বে এই মা বাবু নামাজ পড়ে না ছেলে নামাজ পড়বে এখন বড় হইলে মা বাপ মনে করেন বড় হয়ে গেছে ছেলে মেয়েকে বিবয়স দিয়েছে মা একটু বড় হয়ে গেছে বাপ বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে ছেলেতে এখন যুবক আছে ছেলেও বিবাহ করছে কলেজের মেয়ের সাথে প্রেম করা ভালোবাসা করা অথবা ছেলে মনে করেন একজনকে একটু চয়েস করছে এখন মা বাপ তাকে বিবাহ সাথে করাই দিছে অথবা মেয়ে সে লাভ ম্যারেজ করে বিবাহ করছে এখন মা বাপ হয়তো বুড়া বয়সে উপনীত হয়ে গেছে নামাজ পড়তেছে ছেলে কি নামাজ পড়বে ছেলেতে সেই পরিবেশে যায় না একসময় মা বাপের ধরেন তারপরও মা বাপ হয়তো ছোটকাল থেকে নামাজ পড়ে বা ছেলে ছেলেকে সেই পরিবেশে রাখছে এখন ছেলে নামাজ পড়ে না তো এগুলি তো ত্রুটি আমাদের ত্রুটি আছে আমরা মা বাবা আমরা ত্রুটি আমাদের ভাই বোনকে আমরা সেভাবে রাখতে পারি না আমাদের ছেলে মেয়েকে সেভাবে রাখতে পারি সেই তার বিয়ে দিতে পারি না অবশ্যই আমাদের ত্রুটি তারপরে যদি আমরা সব দিক দিয়ে মনে আমাদের ত্রুটি যদি না হয়ে থাকে যদি আমরা সার্বিক চেষ্টা করার পরে আমরা যদি সব দিক দিয়ে চেষ্টা করার পরেও না পারে সেটা তো আল্লাহ হাতে আল্লাহ কাকে হাতে দিবেন কাকে দিবেন না ইন্দাকে আল্লাহ হাদি ইমান আহবাব তোলা কিন্তু লয় হেদি মাইয়াস আল্লাহর কথা যে তুমি যাকে চাও তাকে হেদায়েত দিতে পারবে না যে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন বা হেদায়েত দিবেন আমরা দিতে আমি আপনি ভালো কথা বলতে পারবো কিন্তু তাও ঠিক পাওয়া হেদায়ত লাভ করা এটা আল্লাহ হাতে তো এই বিষয়গুলো আমাদের পরিষ্কার রাখতে হবে আমাদের এর মধ্যে ত্রুটি রয়েছে অবশ্যই সেই দিতে পারি না তারপরেও মা বাপ যদি নামাজ পড়ে ছেলে ছেলে যদি নামাজ না পড়ে তাহলে কি করতে হবে এই গুলি থেকে ছেলেকে বারবার বুঝাইতে হবে ছেলে যদি বয়স্ক হয়ে যায় শিক্ষিত হয় বা জ্ঞানী হয় অবশ্যই বুঝে নিবে আল্লাহর ভয় দেখাইতে হবে আল্লাহর বিষয়গুলি তাকে সেই বিষয়গুলি বলতে হবে তাকে ইসলামী বই নিতে হবে তাকে বারবার বলতে হবে আদর দিয়ে যত্ন দিয়ে অথবা কোনো সময় রাগ দিয়ে অনেক কোনো সময় ভালোবাসা দিয়ে কোনো সময় ধমক দিয়ে নিজে না বুঝাইতে আলেমন আমাকে দিয়ে বুঝাইতে হবে সেই পরিবেশ নিতে হবে অথবা ভাই বোন মা বাপ দুজনে মিল্লা সবাইকে নিয়ে বসতে হবে আবার বুঝাইতে হবে আবার দোয়া করতে হবে ভালো লাগা বিভিন্ন ভাবে তাকে চেষ্টা করতে হবে চেষ্টা থেকে নিরা যাবে না সারাও যাবে না তারপরে ছেলেকে যখন বিবাহ করানো হয়েছে এটাও একটা ভুল ছেলেকে এই ধরনের ঘটনা ঘটছে আজকে সেই প্রশ্ন পুরস্কার সম্ভব কিনা ছেলে নামাজ পড়ে না ছেলের মেয়ে ছেলের ওয়াইফ নামাজ পড়ে না তাহলে ছেলের ওয়াইফ রান্না খাওয়া যাবে কিনা আমরা সেই মেয়ে দেখে বিবাহ করতে করাইতে পারি না দেখছি সামরা সুন্দরী উপর দিয়ে খুব ফিটফাট বিদরঘাট বিব ওপরে নিয়েছি এখন দেখতেছি উপরে আর ভিতরে সবাই আগুন জ্বলতেছে যে আগুনে সবাই পুড়ে যে পুরা বসুবিভূত হতে যাচ্ছে তো তো আমাদের আমাদের ত্রুটি আমাদের আমাদের এখানে অনেক সমস্যা আমাদের ত্রুটি আমরা এখন আল্লাহর কাছে এর شکایت করব অভিযোগ দেব আমরা এখন জ্বলে পড়ে মারা যাচ্ছি তো এইগুলা আমাদের লক্ষণা আমরা কেন পারি না এইগুলি আমরা কেন সেইগুলা আমল করতে পারি না সেইরা আল্লাহর কথা রাসুলের কথা আমরা মানার কারণেই তো আজকে অশান্তি মিছিলৃঙ্খলা আজকে এই ধরনের কথা সর্বসা করলে ছেলেকে ছেলেকে চেষ্টা করতে হবে নামাজের আমাদের পথে নিয়ে আসতে এবং দোয়া করতে হবে ছেলে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক বাপের কাছে সে কিছুই না বাপের কাছে সে ছেলেই থাকে এটা বাপকে চিন্তা করতে হবে আর ছেলেকেও চিন্তা করতে হবে যে আমি ডক্টর কিন্তু আমার আব্বা কৃষক হইলে আমার আব্বা এসে এটা বলা যাবে না আমি এখন ডক্টর আমার আব্বাকে কৃষক আমার আব্বা আসে না আর একজন ডক্টর আমার আব্বা এটা বললে তো সে কি হবে এটা তো আপনারা ভালোভাবে জানেন দ্বিতীয় নম্বর হয়েছে ছেলের ওয়াইফ যদি নামাজ না পড়ে ছেলের ওয়াইফকে এভাবে বুঝাইতে হবে চেষ্টা করতে হবে পর্দার মধ্যে রাখতে হবে আল্লাহর ভয় যদি দেখাতে হবে আস্তে আস্তে কিন্তু ছেলের ইনকাম যদি হালাল হয় যদি বৈধ কোন ইনকাম না করে তাহলে ছেলের ইনকাম খাওয়া যাবে উপার্জন খাওয়া যাবে তাতে সমস্যা নাই সে তো মুসলিম আল্লাহকে ভয় করে এখন হয়তো বিভিন্ন কারণে সে দূরে সরে যাচ্ছে তার মধ্যে সত হলেও আল্লাহর ভয় আছে ইমান আছে বা সে মুসলমানের সন্তান আপনারই সন্তান এবং তার মধ্যে ত্রুটি আসার কারণে ইনকাম যদি হালাল হয় তাহলে খাওয়া যাবে যদি করে করে তাতে রান্না বান্না খাওয়া যাবে তাতে কোনো সমস্যা নাই আল্লাহ এত আল্লাহটাও করবেন না কিন্তু মূল কথা হলো যে আমাদেরকে এভাবে রাখা না চেষ্টা করতে হবে তাদেরকে মাঝে মাঝে ধমকো দিতে হবে যে তোমরা যদি নামাজ না পড়ো তোমরা যদি আল্লাহ দিন নামানো তাহলে তোমাদের পাকটা খানা খাবো না তোমাদের হাতে রান্না খাবো না তোমাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না তোমাদের খানা বা তোমাদের ইনকাম থেকে আমরা দূরে থাকবো এরকম ভাবে আস্তে আস্তে মন মনের থেকে না হইলেও উপর থেকে তাদিকে বয় দেখাাইতে হবে আর মনে মনে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে দোয়া করতে হবে বিভিন্নভাবে প্রার্থনা করতে হবে নামাজে বান্নানো সময় এবং চেষ্টা চালিয়ে যেতে হবে অবশ্যই টাকা আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসবেন আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ অবশ্যই হেদায়েতের পথে নিয়ে আসবেন এটাই তো দাবি আল্লাহ বলেছেন যে চাই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে হদায়ত কামনা করতে হবে আল্লাহ তো নিজেই শিক্ষা দিয়েছেন মুস্তাকিম তার জন্য হেদায়ত কামনা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে বাপের দোয়াতে ছেলের জন্য অবশ্যই কবুল হবে না কেন বাপ আছেন মা আছেন সবাই মিলে দোয়া করতে হবে চেষ্টাও করতে হবে আল্লাহ অবশ্যই হেদায়ত দিবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সমস্ত ভাই মুসলমান যারা বেনমাজি যারা হেদায়াত থেকে দূরে সরে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন যারা নামাজি পরেশগার তাদেরকে এই সমস্ত পরেশগারের জীবনের উপর প্রতিষ্ঠিত রাখুন ভাই বোন মুসলিম মুসলিম নরনারী যারাই আছেন সবাইকে আল্লাহ বড় করে নাজাদের ব্যবস্থা করুন আমিন السلام عليكم ورحمة الله وبركاته.